সরকার পতন আনলে বিএনপি সংগ্রাম করিবার চেষ্টা করে, তবে সংগ্রাম সফল নয়, হারণ ইয়ারকান আন্তর্জাতিক চক্রান্ত। শেখ হাসিনার ফোয়ারা আছে ভারতের শক্তিশালী রাজনীতি বিতল। আজ ইয়া দূরে বেলা দুইটারিককে হারাচুরি জেলা বিএনপির কার্যালয়ে তৃণমূল পর্যায়ের প্রতিনিধি সভাত প্রধান অতিথির বক্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এইসব হতা হয়। আমরা সংগ্রাম করার চেষ্টা করছি, সংগ্রাম আমরা সফল হই নাই সর্বতভাবে, কারণ এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত। শেখ হাসিনার পেছনে রয়েছে আমাদের প্রতিবেশী ভারতের মতো দেশের শক্তিশালী রাজনীতিবিদ। হাগরাছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ বুয়ার সভাপতিত্বে সভাত অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য গবেষণা সম্পাদক কাদের গনি চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আরও বোধকে। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।